ক্ষতস্বস্তি দিত যে আমাদেরকে আশীর্বাদ করো এবং আমাদের যে আমাদের মন্দিরের ইতিহাস বুঝতে সাহায্য করো। শুধু আমরা চাই আমরা খুলি বিচার কর্তৃগণ দুই অধ্যায় এক দশ এবং এগারো পদ। কেউ একজন পদ বিচার কর্তৃগণ দুই অধ্যায় দশ এবং এগারো সদাপ্রভুকে জানত না এবং সদাপ্রভু ইসরায়েলদের জন্য যা করেছিলেন তাও জানত না। সদাপ্রভুর চোখে যা মন্দ তারা তাই করত। তারা বাল দেবতাদের পূজা করত। তো এইখানে আমরা শেষের দিকে পড়ছি যে যে ঈশ্বরের দৃষ্টিতে যা মন্দ তারা সেইভাবেই করত। তারা এই যে পাপ করেছে এটা পড়ার আগে কিছু একটা হয়েছিল। এই পদ অনুযায়ী তোমরা কি দেখতে পাও? তারা যে ভুলে গেছে যে তারা যে পাপ করেছে এই পাপ করার আগে কিছু একটা হয়েছিল। কি হয়েছিল? এগারো পদে তারা কি কি খারাপ কাজ করেছিল? বাইবেল খুলো এবং দেখো প্লিজ বিচার কর্তৃগণ দুই অধ্যায় দশ এবং এগারো। জীবসই তখন জীবসই ঈশ্বরের যেরকম ইচ্ছা সেরকম চলত। আর যখন সে মারা গেছে তারপর আর এর জায়গা যারা আসলো তারা হয়তো ভুলে গেছে। তোমরা কি সবাই দেখতে পাচ্ছ দশ পদে কি আছে? এখানে দশ পদে বলছে যে আর সেই কালের অন্য সকল লোক পিতৃ লোকের নিকটে সংগৃহীত হইল। তাহাদের পরে নতুন বংশ উৎপন্ন হইল, নতুন আরেকজন বংশ আসছে, ঠিক আছে। তাহারা সদাপ্রভুকে জানত না এবং ইসরায়েলের জন্য তাহাদের কৃত কার্য জ্ঞাত ছিল না। মানে সদাপ্রভু ইসরায়েলের জন্য যা যা করছে, ইসরায়েলকে মিশর দেশ থেকে বাইরে নিয়ে আসছে এবং ইসরায়েলদেরকে মান্না দিছে, ইসরায়েলদেরকে চল্লিশ বছর দেখাশোনা করে রাখছে। ইসরায়েলেরা যখন যেই জামা কাপড় পরে বের হয়েছিল তাদের সে জামা কাপড় ছেড়ে নেয়। এই সমস্ত যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু এই যে নতুন প্রজন্ম আসছে এই নতুন প্রজন্ম জানে না। তাহলে এই পদ দেখে তোমাদের কি মনে হয় যে ইতিহাস জানা কি আমাদের উচিত? তোমরা কে কে একমত, যে তোমরা কে কে মনে করো যে ইতিহাস জানা গুরুত্বপূর্ণ? তোমাদের যখন জিজ্ঞাসা করা হয় যে তোমার দাদার নাম কি, মানে তোমার দাদুর নাম কি, এটা কি একটা ইতিহাস না? তুমি যদি তোমার বংশে বা তুমি যেখান থেকে আসছো সে মূলটা না জানো তাহলে কি তুমি নিজেকে ত্রিপুরা বলতে পারবা? এক্স্যাক্টলি। তারপরে আচ্ছা, তো সবাইকে আমি আমাদের এই অ্যাডভেন্টিস্ট আমাদের মন্দির ইতিহাসে স্বাগতম জানাই। এখন আমি তোমাদেরকে কিছু আমি তোমাদের কাছ থেকে যে আশাগুলো করি আমি সেগুলো বলবো এবং আমি আমাদের ক্লাসটা কি কেমনভাবে হবে সেটা বলবো এবং তারপরে আমরা আমাদের এখানে চলে আসবো, মানে আমাদের মূল লেকচারে চলে আসবো। তো প্রথমত আমি চাই যে তোমাদের সাথে করে সবসময় তোমাদের বাইবেল আনবে, ঠিক আছে। এবং আমি যখন বলবো তখন আশা করি তোমরা তোমাদের বাইবেল খুলবে, কারণ আমি আমার লেকচারটা দিচ্ছি বাংলায় এবং যত প্রয়োজনীয় বিষয়গুলো আছে আমি এখানে লিখে রাখবো এবং যে বিষয়গুলো আমি চাই যে তোমরা লিখে রাখো সেগুলো লেখার জন্য আমি তোমাদেরকে সময় দেবো। তাই চেষ্টা করবা যেন তোমরা তোমাদের ফোকাস থাকে আমার কথার উপরে এবং বাইবেলটাও তোমরা খুলবা যখন আমি তোমাদেরকে বলবো। এবং দ্বিতীয় হচ্ছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা হাত জাগাবা এবং আমার ক্লাসের মাঝখানে চেষ্টা করবো যেন কথা না বলা, হাত জাগাবা, আমি তোমাদেরকে সময় দেবো এবং আমি তোমাদেরকে তোমাদের প্রশ্ন নিব এবং সেগুলো শুনতে করার চেষ্টা করব। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিব এবং আমি তোমাদেরকে কিছু প্রজেক্টও দিব, একটা প্রজেক্ট এবং আমি তোমাদেরকে একটা ডেডলাইনও দিয়ে দেবো, চেষ্টা করবো যেন এই ডেডলাইনের ভিতরে তোমরা আমাকে সব দিতে পারো, ঠিক আছে।
এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিব দুটো, না সরি তিনটা বাড়ির কাজ দিব আমি তোমাদেরকে, এবং তোমাদের প্রজেক্ট থাকবে একটা রিসার্চ প্রজেক্ট, এবং তোমাদের কুইজ হবে তিনটা, এবং মাঝখানে একটা হবে টেস্ট এক্সাম, এবং শেষে হবে ফাইনাল এক্সাম। তোমরা তোমাদের কুইজের ডেটও আমার কাছে আছে, এপ্রিলের 1 তারিখে হবে তোমাদের ফার্স্ট কুইজ, যেটা হচ্ছে আগামী সোমবার, এবং তারপরে সোমবার হবে আর একটা কুইজ, এবং এপ্রিলের 15 তারিখে হচ্ছে তোমাদের প্রথম টেস্ট, ঠিক আছে, এবং এপ্রিলের 22 তারিখে হচ্ছে তোমাদের কুইজ, মের 1 তারিখে হচ্ছে তোমাদের ফাইনাল টেস্ট, এবং মের 4 তারিখে হচ্ছে তোমাদের রিসার্চ পেপার জমা দেওয়ার শেষ তারিখ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইমাত্র বাইবেলে দেখলাম যে কিভাবে যখন একটা জাতি তাদের ইতিহাস ভুলে যায় তখন তারা কিভাবে ভুল পথে চলে যেতে পারে। যদি আমরা আমাদের মণ্ডলীর ইতিহাস ভুলে যাই আর তিনি আমাদের জন্য, মানে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন তা ভুলে যাই, তাহলে কি আমরাও ইসরায়েলীয়রা যারা ভুল পথে চলে গিয়েছিল আমরাও কি সেই ভুল পথে যেতে পারি না? এটা খুবই সম্ভব। এখন আমাদের মধ্যে কে কে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, কে কে সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, মাত্র 2 জন, কে কে ব্যাপটিস্ট। আচ্ছা, এনিওয়েজ, কিন্তু আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমাদের মধ্যে কারা আমাদের মণ্ডল ইতিহাস জানো, কয়জন জানো? খুব কম জানো, তাই না? তো যদি আমরা ভুলে যাই যে আমাদের ইতিহাস কোথা থেকে আসছে, আমাদের রুটটা কোথা থেকে আসছে, তাহলে আমরাও কিন্তু এই ইসরায়েলীয়দের মতো ভুলে যাব। কিন্তু এখন দুর্ভাগ্যবশত আমরা কিন্তু আসলে কেউ ইতিহাস জানি না। যিশুর শিক্ষা কি, আমাদের এসডিএ মণ্ডলী আমাদের ইতিহাস আমাদেরকে কি শিখিয়েছে এটা ভুলে গেছে। আর যেহেতু ভুলে গেছি আমরা, এই জন্য আমরা এখনো পৃথিবীতে আটকে আছি। মনে আছে আমাদের যিশু কি বলেছিলেন, যে যতক্ষণ না পর্যন্ত তার বাক্য সম্পূর্ণ পৃথিবীতে না যাবে ততক্ষণ পর্যন্ত যিশুর আগমন হবে না। আর এই জন্য এখন আমরা পৃথিবীতে আটকে আছি, কারণ আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি এবং আমাদের শিক্ষা ভুলে গেছি। যখন ইসরায়েলীয়রা এই গল্পের পরে, তোমরা যদি এই গল্পটা পড়ো বিচার করতে পারো, এরপরে দেখবা যে যখন ইসরায়েলীয়রা মনে করেছিল, তাদের মনে করেছিল যে ঈশ্বর তাদের কাছ থেকে, ঈশ্বর তাদেরকে কি শিখিয়েছিল, তাদের ইতিহাস কি, ঈশ্বর তাদের জন্য কি শিখিয়ে কি করেছিল, তখন কিন্তু তারা আবারও প্রার্থনা করেছিল, তারা ক্ষমা চেয়েছিল, এবং তারা আবারও ঈশ্বরের অনুগ্রহে চলে আসছিল। এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, তোমরা কি ইতিহাস শিখতে চাও? তোমাদের মনে চাও? আচ্ছা, তাহলে এখন আমরা ইতিহাসে চলে আসি। আমরা আছি কোন বছরে? 2024। এখন আমরা চলে যাব একদম পিছনে। বেন আমাদেরকে অনেক কিছুই শিখেছে, তোমরা সবাই বেনের ক্লাসে ছিলে, মিস্টার জোন্স, তো সে আমাদেরকে তোমাদেরকে 1260 বছরের ভিত্তি কথা বলেছিল, মনে আছে না? 1260 বছর, 2300 বছর, তারপরে 1800 শতাব্দীর কথাও বলেছিল। আমরা এখন ফিরে আসি না 1800 শতাব্দী, ঠিক আছে, 1800 শতাব্দীর শেষের দিকে, যেটা হচ্ছে 1798। তোমাদের কার কার মনে আছে 1798-তে কি হয়েছে, কার কার মনে আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ডেট ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। যিশু পবিত্র স্থানে মহাপবিত্র স্থানে গেছিল। 1260 বছরের কথা মনে আছে তোমাদের? কি হয়েছিল 1260 বছরে? কমন কমন উত্তর দাও, তোমরা এটা শিখছো এবং তোমরা পরীক্ষাও লিখছো এটা অনেক কিছু। আচ্ছা, তাহলে আমি উত্তর দিচ্ছি, 1798-তে হচ্ছে 1260 বছরে যে ভবিষ্যৎবাণীটা ছিল সেটা পূর্ণ হয়েছিল। 1260 বছরের ভবিষ্যৎবাণীটা ছিল হচ্ছে যখন 538 খ্রিস্টাব্দে যখন পোপের হাতে পোপ হচ্ছে সরকার হিসেবে ঢুকে যায়, তার মানে হচ্ছে পোপকে ঈশ্বরের যে পবিত্র লোকেরা ছিল, মানে যারা ঈশ্বরের আগমন মেনে চলত, তাদেরকে
তাড়না করার বা অত্যাচার করার বা মেরে ফেলার ক্ষমতা যখন পবিত্রের কাছে দেওয়া হয়। মনে আছে এই কথাটা? আচ্ছা এখন মনে রাখো, ঠিক আছে? তারপরে 1260 বছর পরে হচ্ছে 1798-তে পোপের কাছ থেকে এই ক্ষমতাটা নিয়ে নেওয়া হয়। এবং তার ভিতরে আমরা আরো কিছু দেখতে পাই যে কিছু কিছু ঘটনা ঘটেছিল। তোমাদের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ বাইবেল খুলো প্রকাশিত বাক্য 6 অধ্যায়ে মানো পরে আমি দেখলাম তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন তখন মহা ভূকম্প হইল এবং সূর্য লজ্জার কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল। আচ্ছা, থ্যাংক ইউ। তো 1798-তে হচ্ছে সেই পোপের কাছ থেকে ক্ষমতাটা নিয়ে নেওয়া হয়। তার মানে হচ্ছে পোপ তখন পোপকে তখন জেলে নিয়ে যায়। আমি তোমাদের এখানে এটা বলবো, তার আগে আরো দুটা ঘটনা ঘটেছিল যেটা বলা হয়েছে যে একটা বড় ভূমিকম্প হয়েছিল, যেটা যেটা হয়েছিল 1755-তে। এই বড় ভূমিকম্পটার কথা মনে আছে তোমার? তোমাদের বড় একটা ভূমিকম্প হয়েছিল এবং 1780-তে এই যে কথাটা বলা হয়েছে যে সূর্য অন্ধকার হয়ে পড়েছিল, সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত, তখন সেই দিনটায় এই দিনটায় 1780-তে সম্পূর্ণ দিনটাই ছিল অন্ধকার, একদম রাতের মতো অন্ধকার। আমাদের আকাশ মেঘ হয়ে গেল, মেঘ হলে যেরকম অন্ধকার অন্ধকার হয়ে যায় না, এমন অন্ধকার না, পুরো রাতের মতো অন্ধকার হয়েছে ছিল। এবং সেই দিন জি এখন আমরা আগে দেখি 1798-তে কি হয়েছে। এখন 1798-তে ফ্রান্সে কি হয়েছে আমরা জানি যে 1260 বছর ধরে ইউরোপে রোম সাম্রাজ্য শাসন করেছিল, তাই না? এবং সেটা হচ্ছে 548 খ্রিস্টাব্দ থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন তারা এখানে দুটো জিনিস পরিবর্তন করেছিল, একটা ছিল সময় আর একটা ছিল আজ্ঞা। তারা মনে করেছিল যে তারা পরিবর্তন করেছিল, মনে আছে? এবং কিন্তু আসলে কি তারা পরিবর্তন করতে পারছিল না? তারা পরিবর্তন করার চেষ্টা করেছিল কি 30 নাম্বার পরিবর্তন, সময় যেটা ছিল 20 নাম্বার সেটা পরিবর্তন করার চেষ্টা করেছিল, এবং মিথ্যা মণ্ডলী। তো যখন দেখা গেছে যে আসলে তাদের ভিতরে কোনো ধর্ম স্বাধীনতা নেই, তখন হচ্ছে মানুষ আস্তে আস্তে রেগে গেছে। 1200 বছরের অত্যাচার মানুষকে অনেক তিক্ত করে দিয়েছিল তখন ফ্রান্সে। তখন তারা রেগে গিয়ে উঠে আসছে এবং উঠে এসে বলছে যে না, আমরা এখন পোপ সাম্রাজ্যকে চাই না, আমরা এখন আর পোপ শাসনের বা রোম সাম্রাজ্যের শাসনের আন্ডারে থাকতে চাই না। তখন তাদের ভিতরে তখন খ্রিস্টানিটি বলতে গেলে শুধুমাত্র ছিল ক্যাথলিকরা, এবং ক্যাথলিকরা যেহেতু তাদের ভিতরে অত্যাচার করতেছে, এই জন্য তাদের ভিতরে খ্রিস্টান ওই তখনকার লোকদের ভিতরে খ্রিস্টানদের উপরে একটা ভুল ধারণা চলে আসছে। এবং সেই ধারণাটা ছিল হচ্ছে ঈশ্বরের লোকেরা যদি এমন হয় যে যদি আমি কোনো স্বাধীনতা না পাই তাহলে আমাকে অত্যাচার করা হবে, আমাকে মেরে ফেলা হবে, তাহলে আমরা এই ঈশ্বরের সেবা করতে চাই না। তখন ঈশ্বরের তখন প্রায় বলতে গেলে সবাই মিলে একসাথে আসছে, ঠিক আছে, রোম মানে যে রোম সাম্রাজ্য আছে তাদের বিরুদ্ধে তখন লোকেরা কথা বলা শুরু করে। এবং তখন কি হয়েছিল, যখন এই লোকেরা উঠে আসছে তখন তারা যাইয়ে ওই রোম সাম্রাজ্যের উপরে আক্রমণ করছে, ঠিক আছে। আক্রমণ করার পরে তখন তারা একদিনে প্রায় 50,000 যত যাজক ছিল বা তত বড় বড় লোকেরা ছিল তাদেরকে মেরে ফেলছে। তারপরে এখন দেখি আমরা নেপোলিয়নের কথা। নেপোলিয়ন ছিল তখন সেই সময় একজন জেনারেল এবং সে ছিল ফ্রান্সের প্রধান। এবং সে তখন বলছে কি যে ওই যে লোকেরা তখন গেছিল এবং 50,000 লোককে মেরে ফেলছিল এই দিনে, সে তখন তারা বলছে যে তাহলে 50,000 লোককে মারছো, তখন তারা পোপকেও ধরছে। তারা বলছে যে তোমরা পোপকে মেরো না, আমরা ওকে মারবো না, চলো আসো আমরা ওকে ইয়াতে ঢুকাই দিই, ওই যে কারাগারে ভিতরে ঢুকাই দিই। এখন একটা কথা মনে রাখো, এটার আগে কিন্তু মানে এই সময়টার আগে বিপ্লবের আগে কিন্তু
পোপের হাতে অনেক ক্ষমতা ছিল। পোপ এমন ছিল যে পোপ যে একটা মুকুট নিয়ে একজনের মাথা পরায় বলতো কি এই এমনটা রাজা, তখন সবাই তাকে রাজা হিসেবে মানত। পোপ তখন যখন সেই মাথার মুকুটটা নিয়ে যায় আরেকজনের মাথায় পরায় তো, তখন সবাই ওকে ছুড়ে একে এসে রাজা হিসেবে মানত। তার মানে তার এতটাই ক্ষমতা ছিল যে সে নিজে সে একজনকে রাজা হিসেবে অভিষিত করতে পারত। তো পোপ যখন গেছে এবং যে বলছে যে নেপোলিয়ান আমি এখন তোমাকে রাজা করব, তখন তখন নেপোলিয়ান বলছে কি আপনি আমাকে কি রাজা করবেন, আমি আমার নিজে নিজে নিজেই রাজা করব। তো এই কথাটার উপর ভিত্তি করে সে পোপকে ধরলো এবং তারপরে পোপের হাত থেকে সেই ক্ষমতা চলে গেল। এবং তারপরে হচ্ছে এই 1260 যে ভবিষ্যৎবাণীটা ছিল এটা পূর্ণ হয়েছে। এইটার আগে আমি তোমাদেরকে বলছিলাম যে এটার এটা তোমরা জানো, তোমাদের তোমরা আগে ক্লাসে দেখেছো যে এই এই সময়ের আগে 1798 সালের আগে আসলে কিন্তু কোনো বাইবেল ছিল না, কোনো বাইবেল ছিল না, সব কিছু ছিল বন্ধ। আর তারপরে বাইবেল কিন্তু ছিল কারাগারে মানে একদম ওদের যে মন্দিরটা ছিল বা যে চার্চটা ছিল চার্চের মাঠ একদম নিচে, ওই যে বলে না ডাঞ্জন যাকে বলে, একদম অন্ধকার জায়গা, স্যাঁচিত জায়গা, ওইখানে বাইবেল শিকল দিয়ে বাঁধা ছিল। এবং এইটা তখন মার্টিন লুথার দেখছি, মার্টিন লুথার ছিল একজন যাজকদের ভিতরে একজন, তিনি ছিলেন একজন ক্যাথলিক। যাই হোক, তখন কিন্তু বাইবেলের কোনো অস্তিত্ব থাকলেও বাইবেল তখন সবার সামনে ছিল না, কিন্তু কয়েকজন বিশ্বাসী ছিল যাদেরকে বলা হতো ওয়েলডেনসিয়ান। তোমরা কি চিনো ওয়েলডেনসিয়ান কারা? তুমি জানো, তোমরা কি জানো ওয়েলডেনসিয়ান কারা? আমি একদম তোমাকে তোমাদেরকে ভিডিও দেখাবো, কালকে আমি তোমাদেরকে ওয়েলডেনসিয়ানের ভিডিও দেখাবো, ঠিক আছে? তো এই ওয়েলডেনসিয়ানরা হচ্ছে তখন বাইবেলটা নিয়ে পাহাড়ের দিকে চলে গেছে এবং তারপরে তারা ওই পাহাড়ে ওই বাইবেল রেখে দিয়েছিল। এইখান থেকে হচ্ছে তারপরে আমরা ওই 1798-এর পরে হচ্ছে যে যখন ধর্ম স্বাধীনতা আসে তখন হচ্ছে বাইবেল সবার কাছে চলে আসে। তোমাদের হাতে এবং আমাদের আমাদের সবার হাতে যে এখন এক একটা করে বাইবেল ছিল, তখন বাইবেল এরকম ছিল না এত সবার সঙ্গে, তাই হোক। এখন যখন সবার কাছে এখন আমরা 1800 সালের দিতে শুধুমাত্র যে এই ঘটনাটা হয়েছে এমন না, আরো অনেক কিছু হয়েছিল। এই কথাগুলো তোমরা মনে রাখো এবং এগুলো তোমরা মনে রাখো, লিখে রাখতে পারবে। 1800 শতাব্দীতে যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল আরো কিছু কিছু ঘটনা ঘটেছিল। 1800 শতাব্দীতে প্রথম ভেজিটেরিয়ান বা নিরামিষ খাবার খাওয়া শুরু হয়েছিল। এর আগে কিন্তু মানুষ অনেক মাছ মাংস খেত। তারপরে তখন ছোট ছোট আন্দোলন শুরু হলো এবং সেই আন্দোলনের আরেকটা ছিল হচ্ছে নিরামিষ খাবার খাওয়া শুরু করলো। তার এর আগে যারা কারাগারে ছিল এই সময়টার আগে যারা কারাগারে ছিল তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হতো, তাদের মারা হতো, তাদের অল্প খাবার দেওয়া হতো, তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করা হতো যারা কারাগারে বা জেলে বন্দি ছিল, ঠিক আছে? কিন্তু এই সময়ের পরে তখন তাদের ভিতরে একটা আন্দোলন শুরু হয় এবং ওই আন্দোলনের পর থেকে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা শুরু করে, তখন তাদেরকে ভালো খাবার দেওয়া শুরু করে, বেশ পরিমাণ খাবার দেওয়া শুরু করে। আর আমি জানি আরো কিছু ঘটনা এরকম হয়েছিল যে অনেক লোকই লোক ছিল যারা কারাগারে গিয়ে মানুষের কাছে প্রচার করত। তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল যেটা অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, সেটা হচ্ছে বাইবেল সোসাইটি খুলেছিল। প্রায় 100-এরও বেশি বাইবেল সোসাইটি খুলেছিল, প্রথমে আমেরিকা বাইবেল সোসাইটি, ইন্টারন্যাশনাল বাইবেল সোসাইটি, ইউরোপীয় বাইবেল সোসাইটি, ইন্ডিয়ান বাইবেল সোসাইটি, যেটা এখন বর্তমানে বাংলাদেশে বাংলাদেশ বাইবেল সোসাইটি। এবং যখন এই বাইবেল সোসাইটিগুলো আসলো তখন তারা হাজার হাজার বাইবেল রিড করলো এবং হাজার হাজার বাইবেল মানুষের কাছে পৌঁছলো এবং এই কারণে এখন আমরা এখানে বাইবেল পাইছি, ঠিক আছে? আর তখন কি হয়েছে, মানুষ পড়াশোনা শুরু করছে। আর যখন তারা পড়াশোনা শুরু করছে তারা কিন্তু মনে আছে এই যে 1538 থেকে 1798 যে 1260 বছরের ঘটনা, এইগুলো কিন্তু তাদের এগুলো জানা ছিল না। আর এই এই সময়টার পরে যখন এই আন্দোলন শুরু হয়
তখন সবার কাছে যখন এই বাইবেল চলে যায়, তারপর থেকে হচ্ছে তারা আস্তে আস্তে বাইবেল পড়া শুরু করে। পড়াশোনা করতে করতে তখন তারা দেখতে পায় যে বাইবেলে কিছু ঘটনা আছে যেগুলো আসলে মিলে যায়। এই যে 1755-তে এই যে মহা ভূমিকম্প হয়েছিল, যেটাকে বলা হয় লিসবনের ভূমিকম্প, এবং 1780-তে যে ঘটনাটা ঘটেছিল যেটাকে বলা হতো অন্ধকার দিন, এই দুইটা সময় এতটাই সবার সামনে আলোড়ন সৃষ্টি করেছিল যে তখন তারা বাইবেলের ভিতরে যখন দেখতে পেল যে আসলে বাইবেল আমাদেরকে এই কথাগুলো বলে, তখন তারা বাইবেলের উপরে বিশ্বাস করা শুরু করল। আর এই যে ঘটনার কথাটা, এই যে 1260 বছরের ভবিষ্যৎবাণীর কথাটা যেটা এখানে উল্লেখ আছে, তখন সেটা হচ্ছে লেখা হয়েছিল যখন লিখেছিলেন, এবং এটা লেখা হয়েছিল 1700 বছর আগে। এই ভবিষ্যৎবাণীর কথা 1700 বছর আগে করা হয়েছিল এবং এটা পূর্ণ হয়েছে, এটা দেখে তখন মানুষ বাইবেলের উপরে আরো বিশ্বাস করা শুরু করে। এই জন্য আচ্ছা, আর তারপরে ও আমি এখানে একটা কথা ভুলে গেছি যে যখন পোপ রাজত্ব করা শুরু করেছিল, বিপ্লব যখন শুরু হয়েছিল, আন্দোলন যখন শুরু হয়েছিল, তাদের ভিতর থেকে একজন ছিল মার্টিন লুথার, এবং তিনিও কিন্তু এই এই সমস্ত বিষয়ের উপরে কথা বলা শুরু করেছিল। তোমাদের মনে আছে ক্ষমার পত্রের কথা? ওই যে একজন যাজকেরা বলতো যে যদি তুমি কোনো পাপ করে থাকো তাহলে তুমি যদি একটা এইটা কেনো তাহলে তোমার পাপ ক্ষমা হবে। এবং আমাদের টিপেন একটা গল্প বলছিল, গল্পের কথা মনে আছে না, আমি আবার বলবো বলবো একটা লোক সে যাজকের কাছে আসছে এবং এসে বলতেছে যে যাজক আমি তো একটা চুরি করবো, তো আমাকে একটা ক্ষমার পত্র দেন। তো তখন যাজক তাকে একটা ক্ষমার পত্র দিল এবং সে ক্ষমার পত্রের জন্য টাকাও দিল। তারপর লোকটা করছে কি, এক মাসে যে অপেক্ষা করতেছে, আর এইদিকে যে যাজকটার কাছ থেকে সে ক্ষমার পত্র কিনছে, সে সব জায়গায় যে তার ক্ষমার পত্রগুলো বিক্রি করে দিন শেষে সে একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছে। এবং এই যে লোকটা চুরি করা ক্ষমার পত্র কিনছে, সে করছে কি, যাজকের কাছ থেকে সব টাকা পয়সা লুট করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এখন এই যাজক যায় যখন বলছে যে আমার কাছ থেকে তো এই লোকটা নিয়ে গেছে, এর কাছে আমি ক্ষমার পত্র বিক্রি করছি, তখন এই চোরটা বলছে কি, আমি তো ক্ষমার পত্র কিনছি, এখন না পুলিশ কিছু করতে পারে না চার্জ কিছু করতে পারে, কারণ সে তো ক্ষমা পাইয়ে গেছে অলরেডি, ক্ষমার পত্র কিনছে তাই। এনিওয়েজ, তো মার্টিন লুথার এই ক্ষমার পত্রের বিরুদ্ধে কথা বলেছিল এবং তার থেকেই কিন্তু ব্যাপটিস্টরা এসেছিল, এবং ব্যাপটিস্টরা তারপরে উইলিয়াম ক্যারিকে হচ্ছে ইন্ডিয়াতে পাঠাবে, এবং তারপরে উইলিয়াম ক্যারি ইন্ডিয়াতে সুসমাচার প্রচার শুরু করে দিয়েছে। তার মানে আমাদের এই ইন্ডিয়াতে এখন বাংলাদেশ, এর আগে ছিল ইন্ডিয়া, মানে বাংলাদেশে আমাদের সুসমাচার নিয়ে আসছে কে নিয়ে আসছে, আমাদের বাংলাদেশের সুসমাচার উইলিয়াম ক্যারি। এবং আমরা তোমরা যে বাইবেল পড়তেছো বেশিরভাগই কিন্তু আসলে তার সেই কিন্তু প্রথম বাংলা ইংরেজি থেকে বাংলা ভাষায় বাইবেল ট্রান্সলেট করেছিল। আচ্ছা, তো 1798 পরে কি কি ঘটনা ঘটেছিল? তারপর আরেকটা ঘটনা ঘটেছিল, কারাগারে যারা ছিল তাদের সঙ্গে আরো ভালো ঘটনা শুরু করেছে। আরেকটা ঘটনা ঘটেছিল এই মাত্র আমরা বললাম, যে কারণে বাইবেল হাজার হাজার বাইবেল ছড়িয়ে পড়েছিল। কোন কারণে? ভিতরে বাইরে অনেক বাইবেল সোসাইটি তৈরি হচ্ছিল। ঠিক আছে, ওই সময় আমি যেমন বলছিলাম যে 1798-এর আগে যেহেতু সবার কাছে বাইবেল ছিল না, তারপরে যখন সবার কাছে বাইবেল আসা শুরু করে, তখন হচ্ছে বাচ্চারা কিন্তু বাইবেল জানত। এখন বাচ্চাদেরকে কি হয়, বাইবেল শেখানো যায়, তখন তাদের ভিতরে সানডে স্কুল শুরু হয়ে গেছিল বাচ্চাদেরকে বাইবেল শেখানোর জন্য। এবং আরেকটি আশ্চর্য বিষয় ঘটেছিল, তখন মানুষ যেহেতু বাইবেল পেয়েছিল, তখন তারা ভাববাদী নিয়ে পড়াশোনা শুরু করেছিল। এই যে বললাম যে যখন তারা ভাববাদী নিয়ে পড়াশোনা শুরু করেছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে 1798-তে যেটা ঘটেছে এবং তার আগে 1755-তে যে চিহ্ন হয়েছে এবং দ্বিতীয় চিহ্ন 1780-তে যে চিহ্ন হয়েছে, এই চিহ্নের কারণে তারা আরো ভবিষ্যৎবাণী সম্পর্কে পড়াশোনা শুরু করে। তোমরা কি এই যে লিসবনের যে ভূমিকম্প হয়েছিল এ সম্পর্কে জানো, নাকি আমি বলবো? আবার বলবো,
লিস্ট বলেন এই যে যে ঘটনাটা ঘটেছিল এটা এটা হচ্ছে বড় একটা ভূমিকম্প, এবং এই ভূমিকম্পের যে কেন্দ্রবিন্দু, ভূমিকম্পের কিন্তু একটা কেন্দ্রবিন্দু থাকে, এবং সেই কেন্দ্রবিন্দুটা হচ্ছে লিসবন। লিসবন হচ্ছে একটা শহর, ঠিক আছে? এবং এরকম উল্লেখ আছে যে যে মহা বন্যা হয়েছিল আমাদের ইয়াতে নূহের সময়, যে মহা বন্যা হয়েছিল, মহা বন্যার মতো যত বড় বন্যার পরে আর কখনোই এমন কোন প্রাকৃতিক দুর্যোগ হয় নাই যেটা 1755 বছর লিখে। এটা সম্পর্কে আমি যখন খুব এবং এই যে ভূমিকম্পটা হয়েছিল শুরু হয়েছিল লিসবনে, কিন্তু এইটা অনুভব করেছিল ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ভারত, সম্পূর্ণ পৃথিবী। হ্যাঁ, ওই ভূমিকম্প আর ওই যে অন্ধকার দিন, এটা একই সময়ে বা একই সালে বা না? এই যে ভূমিকম্প হয়েছিল কবে? কিন্তু বাইবেলের একই পদে একই পদে দেওয়া আছে, কিন্তু আসলে এগুলো একই পদে একই পদে দেওয়া আছে, কিন্তু তুমি দেখবা ওইখানে যে আদি পুস্তকে তোমরা দেখতে পাবা যে কোহিন, তারপরে কোহিন তারপরে ওদের বাসা ছেড়ে চলে যায় যখন সে তার ভাইকে মেরে ফেলে, এবং তারপরেই দেওয়া আছে যে কোহিন একজনকে বিয়ে করে, কিন্তু এই বিয়েটা কিন্তু সাথে সাথে হয় নাই, আরো পরে হয়েছে, ঠিক আছে? এখন আমরা একটা বিশাল জিনিস দেখি যে লিসবনের যে ঘটনাটা আছে এটা বেশ ইন্টারেস্টিং। লিসবনের এই যে যেই ভূমিকম্পটা হয়েছিল এটা হয়েছিল হচ্ছে কোনো যদি তারিখ লিখতে চাই নভেম্বরের 1 তারিখে, নভেম্বরের 1 তারিখে সেই সময় ক্যাথলিকদের জন্য ছিল একটা বিশেষ দিন, সেইন্টস ডে, এটাকে বলা হয় সেইন্টস ডে। তোমরা জানো এটা? সেইন্টস ডে বলতে কি, যে ওরা এটা বিশ্বাস করত, ওরা ওই দিনটাকে ওরা যাদেরকে সাধু বলত তাদেরকে তাদের আত্মাকে পূজা করত, ঠিক আছে? ওই দিনটাকে তারা বলতো হচ্ছে সেইন্টস ডে, এবং নভেম্বরের 1 তারিখে তারা এই সেইন্টস ডে পালন করত, এবং ওই সময় হয়েছে কি সব জায়গা থেকে অনেক সব লোক এসে ওই একটা মন্দিরের ভিতরে সবাই ছিল, ঠিক আছে? লেভিং সু বলো প্রশ্ন আছে কি নিয়ে আসতেছে? তো নভেম্বরের 1 তারিখে কি দিন ছিল ভেবে? নভেম্বরের 1 তারিখে কি দিন, কি দিন ছিল কে জানো? নভেম্বরের 1 তারিখে কি দিন ছিল বল। কিন্তু নভেম্বরের 1 তারিখের দিনটা ছিল একটা বিশেষ দিন ক্যাথলিকদের জন্য, এটা ছিল কি দিন? সেইন্টস ডে, সাধু দিবস, সাধুদের দিবস। তো ওই দিন যখন সবাই একত্রিত হয়েছে তারপরে হচ্ছে এই ভূমিকম্প শুরু হয়েছে, লিসবনের ভূমিকম্প। এবং ভূমিকম্প হওয়াতে আমি তোমাদেরকে একটা সঠিক সংখ্যা বলি, এখানে বলছে যে প্রায় 60,000 লোক মারা গিয়েছিল শুধুমাত্র লিসবনে, এই কেন্দ্রবিন্দু 60,000 লোক মারা গিয়েছিল, এবং আশেপাশে আরো জায়গায় অনেক ভূমিকম্প উপলব্ধি হয়েছে, আর প্রায় 12,000 বিল্ডিং ধসে পড়েছিল। আর এই দিন যেহেতু ছিল যে সাধুদের দিন, আর এই জন্য যারা বড় বড় মাসে যোগ দিয়েছিল, ওই যে ক্যাথলিকদের মাস হয় না, যোগ দিয়েছিল তারা সবাই হয় মারা গিয়েছিল, নাহলে খুব খারাপভাবে ইঞ্জুরি হয়েছিল। এবং এইটা তোমরা খুঁজতে পারো, অনলাইনে দেখতে পারো যদি তোমরা কেউ দেখতে চাও যে লিসবনের ভূমিকম্প। এরপরে ছিল 1780 সেই অন্ধকার দিন, এই দিনে নভেম্বর 1 তারিখে ওরা যেই সেইন্টস ডে পালন করতো না, সাধুদের দিন পালন করতো না, এখন তারা এটাকে আরেকদিন পিছিয়ে দিয়েছে। নভেম্বরের 1-এর আগে কি আছে? অক্টোবর 31, অক্টোবর 31-কে তারা হ্যালোইন ডে হিসেবে পালন করে। হ্যালোইন ছিল না, শুনছো না? হ্যালোইন ডে, যাই হোক ওরা হ্যালোইন পালন করে। এনিওয়েজ, তারপরে যে আমরা এখানে আসি, 1780-তে অন্ধকার দিন ছিল, এবং এই দিনটা সকালবেলা 11টার দিকে, দিন 11টার সময় এতটা অন্ধকার হয়ে গিয়েছিল মানুষের, মানুষ তখন ওই রাতের বেলা যে মোমবাতি ব্যবহার করত, তখন তারা সকাল 11টার সময় সেই মোমবাতি ব্যবহার করতেছিল, এবং সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল। এবং সেই দিনেই রাতের বেলা যেহেতু সূর্য ওঠে নাই, চাঁদ কোথা থেকে আলো পায়? চাঁদ পায় সূর্য থেকে, সূর্য নাই তাহলে চাঁদ কে আলো পাবে? তখন চাঁদও আলো পায়নি, তখন চাঁদটি পুরো অন্ধকার লাল লাগছিল,
এজন্য ওটাকে বলা হয়েছে যে চন্দ্র রক্তবর্ণ হয়ে যাবে, তাই না? এটা বলছে এই পদে। আচ্ছা, যখন তারা দেখছে যে আসলে এই যে যে বিষয়গুলো বাইবেলে উল্লেখ রয়েছে, তারা যখন ভবিষ্যৎবাণী গুলো পড়াশোনা করা শুরু করছে, তখন তারা বুঝতে পারছে যে আসলে বাইবেলে সত্যি বিষয় আছে। কিন্তু এখানে মনে রাখো যে তারা তাদের কিন্তু বাইবেলের কোন বাইবেল সম্পর্কে কোনো ধারণা ছিল না, এবং এই ক্যাথলিকরা যে যেমন ব্যবহার করেছে এটার পরে কিন্তু আসলে তাদের ঈশ্বরের উপরে একটা একটা অবিশ্বাস চলে আসছে। তারপরে এই ঘটনাটার পরে কিন্তু তখন তারা বিশ্বাস শুরু, এবং যখন তারা মনে করছে যে এই যে ঘটনাটা ঘটে গেছে তার মানে হচ্ছে এই যে ঈশ্বরের সঙ্গে 1000 বছর রাজত্ব করা, যেটার কথা আমরা প্রকাশিত বাক্যে দেখতে পাই, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করব, ওটা খুব তাড়াতাড়ি হবে। আর 1000 বছরে যে শান্তি আসবে, যিশু আসবে, তারা মনে করেছিল যে প্রকাশিত বাক্যে 20 অধ্যায়ের অর্থ হচ্ছে এইটা, যে যিশু খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপরে 1800 শতকের লোকেরা বাইবেল নিয়ে ভবিষ্যৎবাণী পড়াশোনা আরম্ভ করলো, এবং ভবিষ্যৎবাণী বলতে গেলে তারা দানিয়েল এবং প্রকাশিত বাক্য নিয়ে পড়াশোনা শুরু করলো প্রথম। আর যখন শুরু করলো তার প্রথমবারের মতো এই যে কারাগারে বন্দিত্ব এবং বাইবেলের কথা কানেকশন খুঁজে পেয়েছিল, এবং প্রথমবারের মতো তারা মনে করেছিল যে বাইবেলে সময় নিয়ে কথা বলা হয়েছে। তারা পড়াশোনা করতে করতে বুঝতে পারলো যে তারা একটি ঘটনা খুব তাড়াতাড়ি ঘটবে, কারণ যদি ভাববাণী গুলো পূর্ণ হয়ে থাকে, যে ভাববাণী গুলো হচ্ছে 1755 এবং 1780 1798, এগুলো যদি সত্য হয়ে থাকে পূর্ণ হয়, তাহলে অন্ধকার আর তার আগের দিন যে লেসবনের ভূমিকম্প হয়েছে, তাহলে যিশুর আগমন অনেক বেশি হবে, অনেক তাড়াতাড়ি হবে। তোমাদের সেই ইয়ার কথা মনে আছে, মূর্তির কথা, যেই দানিয়েল দুইয়ে একটা মাথা, তারপরে হাত, মাথাটা ছিল কিসের? মাথাটা ছিল কিসের? সোনা। আর এটা ছিল, তারপরে এটা ছিল হচ্ছে তামা, আর পা ছিল লোহার, আর এটা ছিল লোহা ও কাদা মাটি, তাই না? আর তারপরে কি হয়েছিল, একটা আকাশ থেকে একটা পাথর, এবং পাথরটি এসে পায়ে আঘাত করেছিল, এবং তারপরে পাথরটা থেকে বড় একটা পাথর হয়েছিল, মনে আছে? ওই যে গল্পটা বলেছিল যে সব যে তারা তখন বুঝতে পেরেছিল যে এই যে লোহা এবং কাদা মাটি, যে 10টা রাজ্য ঈশ্বর কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু 10টা রাজ্য কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি হবে, ও পাথর, তারা মনে করেছিল যে ওই পাথরটা হচ্ছে যিশুর আগমন, তার মানে পাথরটা খুব দ্রুত আসবে এবং ঈশ্বরের রাজ্য চলে আসবে। এটা মনে রাখবো, এটার আগে আমি তোমাদেরকে একটা গল্প বলতে চাই। 1940 সাল, এবং 1940 সালে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ছিল হচ্ছে 1939 থেকে 1945 সাল পর্যন্ত, 6 বছরের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং এই সময় একজন লোক ছিল যার নাম ছিল ফ্রান্স হেজেল, নিখোঁজ নাম গুরুত্ব, ফ্রান্স হেজেল, 1940 সালে ফ্রান্স হেজেল, তিনি ছিলেন একজন জার্মান সৈনিক, দেখতে পাও, এবং তিনি ছিলেন একজন সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, একজন খুব ভালো সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, যাকে আমরা বলি হচ্ছে মন প্রাণ নিয়ে তিনি ছিলেন সেভেন্থ অ্যাডভেন্টিস্ট, এবং সে বিশ্বাস করত 10 আজ্ঞা, এবং 10 আজ্ঞায় কি দেওয়া আছে, যখন একটা যুদ্ধ হয়, যুদ্ধে এমন একটা কাজ করতে যায় যেটা নিয়ে, যেটা আমার বিরুদ্ধে আমাদের 10 আজ্ঞার কথা বলে, সেটা কি হচ্ছে, হত্যা করো, তাই না? তো ফ্রান্স হেজেল এটা বিশ্বাস করতো যে আমাদের হত্যা করা উচিত, কিন্তু যখন তাকে যুদ্ধ যোগ করতেই হবে, এটা ছিল বাধ্যতা যে জার্মান সেনাদের সবাই নিজের যুদ্ধে অংশগ্রহণ করে, যখন তারা অংশগ্রহণ করতে গেছে, এখন এটা ছিল আমেরিকা এবং জার্মানির বিরুদ্ধে যুদ্ধ,
এখন ধরো আমেরিকাতেও তো এমন এসডিএ থাকতে পারে, অনেক যারা যুদ্ধে যোগদান করছে, আবার জার্মানি থেকে তো এমন একজন হতে পারে যে তার এসডিএ এবং যুদ্ধে যোগদান করছে। এখন সে ফ্রান্স হয়ে যাওয়ার চিন্তা করতেছিল, যদি আমি ধরো শুট করলাম একজন থেকে, সে যদি আরেকজন এসডিএ হয়, সে যদি অ্যাডভেন্টিস্ট হয় যে মারা গেছে আমার যুদ্ধের জন্য, আমার ভুলের জন্য, এই জন্য সে চিন্তা করলো যে সে আর যুদ্ধে যাবে ঠিকই, কিন্তু সে সেনা হয়ে যাবে না, সে এখানে যাবে একজন মেডিক হয়ে। মেডিক কি জানো? একজন নার্স হয়ে, সে যে যারা আহত হয় তাদেরকে যে সেবা দেবে। কিন্তু এখানে আর একটা বিষয় যে যদি মেডিকও হয় তবুও কিন্তু তার একটা অস্ত্র বা একটা পিস্তল তার কাছে থাকতেই হবে। তখন হেজেল একটা বুদ্ধি করল, সে চিন্তা করলো কি তাহলে আমি আমার নিজের অস্ত্র আমি নিজেই তৈরি করি। তখন সে কোনো একদিনে যে কাঠ দিয়ে একটা একটা বন্দুক তৈরি করলো। কাঠের বন্দুক কি গুলি ছুটতে পারে? হ্যাঁ, তুমি কি কাঠ দিয়ে একটা বন্দুক বানালে সেটা দিয়ে তুমি শুট করো, তুমি শুট করতে পারবা? তো সে এমন করছিল যে যদিও বা সে ওইটা বহন করত, যুদ্ধক্ষেত্রে গিয়ে কিন্তু সে কাঠের এই বন্দুকটা ব্যবহার করত, এবং সে এটা ঠিক করছিল যে যদিও বা আমি এমন একটা অবস্থায় আসি যে হয় আমি নিজে মরবো না হলে আমি আরেকজনকে মারবো, তখনও যেন সে ওই লোভে পড়ে ওই বন্দুকটা যেন ব্যবহার না করে, এই জন্য সে এই কাঠের বন্দুক ব্যবহার করছে। এবং তারপরে এরকম অনেক বছর সে ওইখানে কাজ করলো, এবং শেষের সময় যুদ্ধের শেষ হয়েছিল হচ্ছে 1945। 1945-এর সময় সে যখন শেষ যুদ্ধে যাচ্ছিল তখন কিন্তু সে একটা জিনিস জানত, সে বাইবেল পড়ত, এবং সে জানত যে বাইবেলে উল্লেখ আছে এখানে যে লোহা এবং মাটি, এটা যে 10টা রাজ্য বিভক্ত ইউরোপ, এই বিভক্ত ইউরোপ কিন্তু বিভক্তই থাকবে। এখানে বলছে যেমন লোহা এবং মাটি একত্রিত হতে পারে না, সাহায্য করতে প্রতিনিধি প্রার্থনা।